বালের ট্রেন আমার সারা রাস্তা ধরে একটু ঘুমাইতে পারি নাই, খালি হিরো আলমের গানের মতো চারদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ আইছে। ও মরবো। কি ব্যাপার, তুমি এরকম সাদা কাপড় পরে রেছো কে? সাদা রং আমার ভালো লাগে, কিন্তু বাসরাইতে আমি যখন গোলাপের বদলে সাদা আনছিলাম তখন তো তুমি আমার কাছে আসো নাই। মানে ফুল, অনেকদিন তোমার মুখটা দেখি না, একটু দেখি। আমাকে ছুঁয়ো না, এটা তুমি সহ্য করতে পারবা না। আসো তোমাকে খাইতে দেই। কিন্তু রাত বারোটা পর্যন্ত তো আমার অপেক্ষা হইব না। তুমি খাবা না? আমি তো ভাত খাই না। স্বামী বিদেশ থাকলে একটা ঝামেলা, বড় ভাত খেতে চায় না, স্বামীর রক্ত চুষে খায়। হ্যালো, হ্যাঁ দোস্ত, শুনলাম তুই নাকি আজকে দেশে আইছস, তা তোর আসার পথে কোনো সমস্যা হয় নাই তো? আরে না, কোনো সমস্যা নাই, খালি ট্রেনটা একটু ভাঙ্গাচোরা ছিল। ভাঙ্গাচোরা মানে? তুই কোন ট্রেনে আসছ? ট্রেন নাম্বার 365। ট্রেন নাম্বার 365? দোস্ত তুই জেনে আসছস, অন্তিকে হনি বালা সুন্দরী। ভিআইপি নানি রেখালি ঘর, ভিআইপির কথা কই আমাকে লোকাল ট্রেনে উঠাইছে, সার্ভিস তো বাদ দিলাম, সারা রাস্তা কেউ একবার পানির কথা দিগাইলো না। আর ট্রেনের ভিতরে মানুষগুলো কেমন জানি অদ্ভুত, কারো হাত নাই, কারো পা নাই। তেরো বুঝছি তুই বাংলা বুঝোস না। খারাপ, এক মিনিট, আমার আব্বা কল দিছে। হ্যালো আব্বা, কই আপনি, আমাকে নিতেই পার না? না রে, তোরা একটু দেখেও না এয়ারপোর্ট, তোর মায়ে ও তোর নানি বাড়ি গেছে, আর আমি শুনলাম পাশের এলাকার ভাবির নাকি ওর জামাই ওরে তালাক দিয়ে চলে গেছে, তাই সে অনেক কান্নাকাটি করতেছে, তাই আমার এক্ষুনি ওরে দিতে যাইতে হইব। মানে শান্ত না, তাই তোরা একটু দেখেও না, জলদি করে এয়ারপোর্ট। আমার বাপটা হইছে একদম আমার বাপের মতো, দুনিয়ার লুচ্চা। আর আমি বুঝছি তোর এই ট্রেন জার্নিতে অনেক কষ্ট হয়েছে, খালি ট্রেনটা রেল লাইনে চলে, রাস্তায় চলে না দেখছি, নয়তো আমাকে বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রাইভারের নামায় ঘাড়াই দিতাম। এই লাইনের ট্রেন একটা স্টেশনও দাঁড়াইলো না, এই স্টেশনে এতক্ষণ দাঁড়াই রয়েছে কে? ড্রাইভারের নানি রেখালি ঘর। কেন মরবো, ওরা মরবো, সবাই মরবো, মরবো। আব্বা, আপনি না পাশের এলাকার ভাবিরে দিতে গেছেন? মানে শান্ত না, আপনি এলেন তখন? আমি তো স্টেশন থেকে তখন লগে লগে আইলাম। মানুষ যে মাঝে মধ্যে কয় আমি গাঞ্জা খুরের পোলা, ঠিকই কয়। আব্বা, আমি মোবাইলটা ওই জায়গায় রেখে আমাকে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করতেছি, আপনি আমার মোবাইলটা চার্জে দিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু তোর লগে এই ডাকেরা। আব্বা, ও পোলা। কার পোলা? আরে আব্বা, ও কারো পোলা না, ওইলো পোলা। আবার বলা, তুই আমার না জানা বিয়ে করে লেছিস, আবার বলা হইছে? আব্বা, ওর নাম পোলা, POLA। আচ্ছা যাই হোক, ওর মার নাম কি? এই যে লুচ্চে হালা, বাপের নাম না দিগে আগে মার নাম দিগে। কি না মানে ওর মার নাম শেফালি। শেফালি? আব্বা, ওটা শেফালি না, ওইটা হইলো শিফুয়ালি। আবার বলা, তোর এতদিন বিদেশে আমার পরে কোনো লাভই হলো না, তুই ঠিক মতো শেফালিও কইতে পারিস না। আমার তুলনা দিবেন না, টিকটক আমি তখনই দেখি যখন আমি টয়লেটে যাই। আপনি আমার মোবাইলটা চার্জ দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, আমরা ফ্রেশ হয়ে যাইতেছি। বাড়ি ঘরে তো পুরান কে দেখে মনে হইতেছে কোনো মানুষই থাকে না। অবশ্য আমার আব্বারে মানুষ কইলেও ভুল হইব, এতক্ষণে একটা কামের জিনিস পাইছি, এখন আমিও আয়না আইফোন দেখে টিকটক ভিডিও করি। প্রেম না করতে পারলেও আমার চেহারা কিন্তু মোটামুটি সুন্দরই আছে।
ব্রো, গোস্ট গোস্ট। তাইলে তুই আসিলে আমার পিছে? নো ব্রো, গোস্ট। শালার পো বাংলাদেশি বিটিএস, যখনই দেখছো যে আমি জামা কাপড় খুলতেছি গোসল করার লেগা, তখনই আমার পিছে পিছে আয় পড়ছো। আমি আগের থেকেই জানতাম যে তোর নজর আমার উপরেই আসিল। ট্রেনেও জানি তুই আমার লগে কেমন ঘষাঘষি করতাছিলি, আর একটু হইলেই তো একটা দুর্ঘটনা ঘটে যেত। শালার পো তুই আবার ভূতের ভয় দাস, ভূত দেখে কি আমি ডরাই রে? গোসলি করবো না। আব্বারে কইছিলাম ফুন্ডা তার দিতে। উপরের থেকে আবার কি বললো? উপরে ওইটা দেখতে হইব। আব্বা, আপনি আমা করে না দিয়ে খাইতে বইছেন, সরি খাইতে খারাইছেন। অনেকদিন খাই না তো, তাই খিদ দ্বারা কন্ট্রোল হইতেছিল না। আয় এবার একসাথে খাই। আরে কই তোরা, তগরে তো একটা কথা কইতে আমি ভুলে গেছি। আমি তো আমার বাসার চাবি লগে করে নিয়ে পড়ছি, তোরা একটু সার দোকানে বয়, আমি এক্ষুনি আইতাছি। আব্বা, আমি তো করে দেখেই বুঝছি তোর লগে কি চাইছে আর এই বাসায় আছে। যদি বাঁচতে চাস তাড়াতাড়ি বাবার সাথে দেখা কর, নাহলে ভৎস হয়ে যাবে। তাড়াতাড়ি দেখা কর। বাবা ধ্যান ভঙ্গ করিস না, নাহলে বাঁচতে পারবি না। একটা সমস্যায় পড়ছিলাম, যদি বাবা সমাধান করতো তাহলে বাবারও কিছু ইনকাম হইতো। যেহেতু বাবা ধ্যানে আছে তাহলে থাক। কিসের ধ্যান? টাকা থাকে না মানে কি? সমস্যায় বললে আমার ধ্যান ঠিক থাকে না। কতর সমস্যার কথা কও। কিন্তু বাবা, আমি তো শুনছি আপনি একটা বট গাছে নিতে বইছেন। শুন, আগে বাবা বট গাছে নিতে বসতো কারণ বাবা মানুষে কর দিত, আর এখন বাবা তাল গাছে নিতে বসে কারণ বাবা মানুষের বাল। এইগুলো কও যাবে না তো, এই তো সমস্যার কথা কও। বাবা, আমার মনে হইতাছে আমাকে বাসায় কিছু একটা আছে। থাক, বলতে হবো না, আমি জানি কি আছে। কি আছে বাবা? আসলে এই জায়গা থেকে বোঝা যাইতেছে না, অনেক জায়গা দেখতে হইব। কিন্তু বাবা, আপনার তো সবই ভেঙে গেছে না, মানে চুলদারি, আর আমার মনে হইতেছে আপনার এখন আর আগের মতো জোর নাই। লড়াই করতে পারো, চল। এই আমারে নিয়ে যাবো কেরা কর নাই তো, প্রচুর শক্তি আমার, সবকিছু বর্ষ করে দিমু। বাবা, এই জায়গায় অনেক বড় একটা অলৌকিক শক্তি আছে, যেটা আমার কাছে কোনো মতে ধরা দিতেছে না। ঘরে বাইর করার জন্য এখন আমার কিছু জিনিস প্রয়োজন। কি জিনিস বাবা? ওই দেখ। কই, কিছুই তো দেখি না।
আইলা জাদু, এইরকম জাদু তো আমি মাঝে মধ্যেই দেখাই। এই দুইটা আবার কি? এই দুইটা দুদিন আগে আমি বাবার কাছে দেখছিলাম। আরে আমি তো এই দুইটারে সবারই আঁকছি বাবা, তাইলে আপনার আঁকা কেটে সমস্যা আছে? কখনোই বায়োলজির জীববিজ্ঞানের মতো সহজ মনে করবেন না। এখন এইটা আবার আপনি কি আঁকছেন এত লম্বা? এইটাও তো আমি রাত্রে বাবার কাছে দেখি। আরে এইটা তো আমি কলা আঁকছি বাবা। আপনি আঁকতেই পারেন না, শুনেন, কখনোই পদার্থরে ফিজিক্স এর মতো এত জটিল মনে করবেন না। বাবা, কখনো রসায়ন রোগ কেমিস্ট্রির সাথে মিলে এলেন না? এই তোকে ঘটনাটা শুরু হয়েছে কোন থেকে? এই ঘটনাটা শুরু হয়েছে আমরা ট্রেন থেকে নামার পর থেকে। ট্রেন থেকে নামার পর থেকে মানে তোরা কোন ট্রেন দিয়ে আইছস? কেন ট্রেন নাম্বার 362? ট্রেন নাম্বার 362 মানে এই এখন আমারে নিয়ে যাবো কেরা? আপনি কোন নাই তো বাবা, আপনি গেলে আমার সমস্যা সমাধান করবো কেনা বাবা? বাবা যান না বাবা। আমি জানতাম এরকম কিছু একটা হইব, কিন্তু আপনি কে? আই এম এ ডক্টর। না ইঞ্জিনিয়ার। আরে না কাছাকাছি গেছেন। আর্কিটেক্ট। আরে না তাইলে শিওর আপনি হারবালের ওষুধ আছেন। উল্টা পাল্টা কথা কও, আই এম এ ভৌতিক সমস্যা সমাধানকারী। ইংলিশে নানি রে খালি করে দিয়েছি, শুনেন কখনো ইংলিশে ইংরেজির সাথে মিলাই ফেলেন না। আপনি এই জায়গায় এখান কেন? আমি বুঝতে পারছি এই জায়গায় একটা অলৌকিক শক্তি আছে, আর এইটাই জানতে হইব এই অলৌকিক শক্তি এই জায়গায় কেন আসলো আর কোত্থেকে আসলো। তাহলে তো আপনিই পারবেন আমার এই বিপদ থেকে রক্ষা করতে। আই এম ডেভিড। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। এই যে সুপারি আর কলা, এই শব্দে কিচ্ছু হইব না, আমাদের একটা মৃত লাশ লাগবো, যে লাশটা না খুবই বিপজ্জনক। বিপদের ভয় আপনি কারে দেখান? ওমর কখনো কাউরে দেখে পরোয়া করে নাই, কোনো বিপদরে ভয় পায় নাই, আর কখনো কোনো বিপদরে ভয় পাইবও না। আপনার লাশের ব্যবস্থা আমি করে দিতেছি, আপনি খালি আমার পিছে পিছে আসেন। এই ওই দিকটা যায় না, আমি আসার সময় থেকে আইছি ওই জায়গায় একটা পাগলা কুত্তা বয়ে রয়েছে। আপনার অনেক সাহস। তাইলে এখন আমরা লাশ কই পাই? বইয়ের মতো এখন ওই আত্মাটারে জাগাইতে গেলে একটা কবিতা কইতে হইব। কবিতা? কবিতা তো পারি না, কিন্তু আমি র‍্যাপ ভালো কইতে পারি। কেউ যদি টিকটকে দুই তিনটা লাইন কইয়া নিজেরে র‍্যাপার ভাবে তাইলে হ্যাঁ ভুল করতেছে। আর কেউ যদি হাতে পাঁচ ছয়টা মার্বেল রাখিয়া নিজের ইন্টারন্যাশনাল খেলার আম্পিয়ার ভাবে হ্যাঁও ভুল ভাবতেছে। মার্বেল পকেটে খুব খারাপ খারাপ। আচ্ছা তুই শোন আর র‍্যাপ যা আছে কপালে। কই গেল কারণ কখনোই ইংলিশ গ্রামার আর ইংরেজি গ্রামার রে মিলে না দেব। শুনে না বা, আপনি কই থেকে আইছেন? তাইলে শোন, আজকে থেকে 250 বছর আগে। আজকে একটা কবিতা লিখুম, কবিতার নাম থাকবো পুষ্পা, লাইনগুলা লিখালে। পুষ্পা তুমি সুন্দর, তোমার বগলের তলে গোটা, তাই তোমারটা মোটা।
পুষ্পা, তোমার ছেলে হলে নাম দিবে ডিপ জল, মেয়ে হলে নাম দিবে মাহি, কারণ পুষ্পা ভাও ঝুঁকে গা নাই। তুমি আসছো? হ্যাঁ আসছি। আজকেও আমি একটা নতুন কবিতা লিখছি, কবিতার নাম পুষ্পা। হ্যাঁ, তুমি তো খালি কবিতাই লিখবা, কোন দিন জানি শুনবা আমার আব্বু আমার নামের পাশে অন্য একজন ছেলের নাম লিখে দিছে। তখন তুমি কিছু করবা না? হ্যাঁ করমই তো, ওই দিনকে আমিও লিখে দিব। কি কবুল? অন্তত আমার কে দিয়ে পাটুড়া লিখতে দাও। 2016 সাল থেকে অপেক্ষা করতেছি, কেজিএফ 2 আর জীবনও আইব না। যদি আমাকে যাও তাহলে এখনই আমাকে নিয়ে পলাই যাও। চলো তাইলে আমরা পালাই বিয়ে করব। ওগো সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি কবি মানুষ তো, প্রকৃতির মাঝখানে করতেই আমার ভালো লাগে, মানে পায়খানা। ওগো শোনো, যেও না। সকাল সকাল প্রকৃতির মাঝখানেই করমু, আর করতে করতে নতুন কবিতা লিখমু। তোমার অপেক্ষা করতে করতে বাবা ছাড়া পরিমণির পেটে বাচ্চা চলে আসলো, তাও তুমি আসলাম। সকাল সকাল বারবার যেতে না করছিলাম, এক ঝাপের মাথায় আরেক ঝাপ কামড় দিছে। বাবা আপনি কিছু করেন। থাম, আমি সবই জানি। আমি জানতে কই নাই, করতে কইছি। আরে তুই কোনো চিন্তাই করিস না, যে জায়গায় কামড় দিছে ওই জায়গায় মুখ দেশ রক্ত বের করে ফেলালেই সাপের বিষ নেমে যাবো। কামড় দিছে কোন জায়গায়? কি কোন জায়গায়? ধন্যবাদ বাবা, আপনার লেগে আমি বাঁচতে পারছি বাবা। নয়তো বাসর বাড়ি না করে আমার মরতেই তো। বাবার শক্তি বিশাল, বাবার শক্তি বিশাল। আমি যখন ট্রেন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন হঠাৎ কইরা বাবার চামচারা আমার সামনে আইসা পড়ে। তখন তাদের সাথে জড়াজড়ি করতে করতে হঠাৎ এক টাইমে পড়ে যাই, আর পড়ে যাই ট্রেন রাস্তার সাথে, বাড়ি খেয়ে আমার মাথা ফেটে যায়। কিন্তু তারা আমাকে এইভাবে দেখার পরও হসপিটাল নিয়ে যায় না, আর এইভাবে ট্রেন রাস্তায় আমাকে ফেলে চলে যায়। তখনই হঠাৎ করে 3 নম্বর 365 আইসা আমার উপরে দিয়ে চাপতে চলে যায়। তারপর থেকে 3 নম্বর 365 যাত্রীরা ছাড়া কেউ আমাকে দেখতে পারে না, আর আমি ওই প্রতিশোধ নেওয়ার জন্যই তোর সাথে ফিরে আসছি। বল কি করলে তোকে মুক্ত করা যাবে? তুই চিল্লাস কে? আমি কি কানে কম শুনি নাকি? হ্যালো কি তো আস্তে আস্তে কথা কইতে দিব, কারণ কখনোই সোশ্যাল সায়েন্স আর সমাজ বিজ্ঞানে এক বাবা দেব না। এই তুই কিন্তু অনেক সুন্দর উল্টা পাল্টা কথা কথা চাস, তুই যে দুইটা কথা কথা চাস ঘুরাই ফিরাই তো দুইটা কি হয়? আপা আপনি কোন কিভাবে আপনার মুক্ত করা যাবে? এই নে লেবু, এই লেবু বাবার সামনে রাখলেই বাবার আত্মাইটার ভিতরে পড়বো। এই লেবু ওই রেল লাইনে রাখতে হইব, যখনই 3 নম্বর 365 লেবুর উপরে দেওয়া যাইব তখনই আমার প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। কিন্তু কোনো রকম যদি ভুল হয় তোরা কেউ বাঁচতে পারবি না। আমি আনতাছি এই লেবুর ভিতরে বাবার আত্মা। এই নে এটার ভিতরে আছে বাবার আত্মা। কিন্তু আপনি বাবার আত্মা এত সহজে আনলেন কেমনে? বাবার চামচার আপনার বাধা দেয় নাই? না, কারণ বাবা তো বাবার চামচাকে বাধা দিতে কয়ই নাই। আচ্ছা চলেন। শোন আমার বই অনুযায়ী এখান থেকে বাকি কাজটা তোর একাই করতে হইব। একাই করবো? আমার কাজ তো শেষ, এইবার বাকি কাজ 3 নম্বর 365 করব। কি রে তোরাই কে এতক্ষণ লাগলো? আব্বা কি হয়েছে? কখনো কোয়া হয় নাই, আমি আপনার অনেক বেশি ভালোবাসি। আচ্ছা আই লাভ ইউ টু, তুই আত্মুক দিয়ে খাইতে আয়, আমি তারা বাদ দিতেছি। এই নে এই খারা আগে খাইস না, এই যে লেবু আছে লেবু দেখাইলে আরো বেশি মজা পাবি। আব্বা আপনি এই লেবু কই পাইছেন? কেন রেল লাইনে